হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছে তোমরা সবাই? তোমাদের জন্য আমি আজকে সম্পূর্ণ নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আমি অনলাইনে কিছু মেকআপ পারচেস করেছি, ভাবলাম তোমাদের সাথে আমি ওপেন করি আর শেয়ার করি যে মেকআপগুলো কেমন হবে। আমি এই মেকআপগুলো আগে কখনো ইউজ করিনি, এই প্রোডাক্টগুলো আমার জন্য একদম নিউ, তাই তোমাদের সাথে ওপেন করব আর সোয়াচ করে দেখাবো যে কেমন হবে। আর আমি অনেক বছর পর আমার খুবই পছন্দের একটা নেল পলিশ হাতে লাগাচ্ছি, ফ্লোর মারের একটা নেল পলিশ, অসম্ভব সুন্দর একটা কালার। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর আজকের মেকআপগুলো সব রিজনেবল প্রাইসের মধ্যে হবে, যারা বাজেটের মধ্যে ভালো কিছু মেকআপ নিতে চাচ্ছ তাদের জন্য হেল্পফুল হতে পারে, তাই এই ভিডিওটা মেক করা। তো চলো মেকআপগুলো ওপেন করি। এখানে আছে W7 এর HD ফাউন্ডেশন, iMagic এর দ্য বাটারফ্লাই মেকআপ প্যালেট, একটা সেটিংস স্প্রে, মাস্কারা আর একটা প্রাইমার। আমি ফার্স্টে iMagic এর এই প্যালেটটা ওপেন করে দেখাচ্ছি, এটা আমার জন্য ফার্স্ট ইমপ্রেশন। এই মেকআপ প্যালেটের প্যাকেজিংটা আমার এত কিউট লেগেছে, উপরে বাটারফ্লাইটা অনেক সুন্দর, আর এটা প্যাকেজিংটা কিছুটা হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্টের মতো। এটা প্যাকেজিংটা দেখে আমার এত ভালো লেগেছে, আমি নিজেকে রেজিস্ট করতে পারিনি এটা নেওয়া থেকে। আমি ওপেন করে দেখাচ্ছি যে এটার ভিতরটা কেমন। ও মাই গড, দিস ইজ সো মাচ কিউট, আমার এত পছন্দ হয়েছে। এক প্যালেটের মধ্যেই কন্ট্রোর, হাইলাইটার আর দুটো ব্লাশ রয়েছে। আর আমি সোয়াচ করে দেখাচ্ছি যে এটা পিগমেন্টেশন কেমন হবে। এটা হচ্ছে কন্ট্রোরটা, এটার কালারটা এরকম। আর হাইলাইটারের কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর আর এত পিগমেন্টেড, খুবই ভালো। ব্লাশ দুটোও খুবই সুন্দর, এটা কিছুটা মফ টাইপের কালার আর এটা একটু পিচ টাইপের কালার, দুটো কালারই খুবই সুন্দর ইউজেবল। রেগুলার ইউজের জন্য একদম পুরো প্যালেটটা পারফেক্ট হবে, যারা একটু বাজেটের মধ্যে একটু ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছ যে একটার মধ্যেই সব কিছু পেয়ে যাবা, তাদের জন্য এটা খুবই ভালো হবে। আর হচ্ছে ট্রাভেলের জন্য তো বেস্ট হবে, আলাদা আলাদা করে কিছু নিতে হবে না, এই একটা প্যালেট নিলেই হয়ে যাবে। এখন আমি মেকআপ রেভিউলেশনের পোর ব্লার এই প্রাইমারটা ওপেন করে দেখাচ্ছি, এটাও একদম নিউ, আগে আমি এই প্রাইমারটা ইউজ করিনি। আমার স্কিনে যেহেতু পোরসের প্রবলেম আছে, তাই এটা আমি নিয়েছি যে মেকআপের আগে ইউজ করব যাতে পোরগুলো ব্লার হয়ে যায়। এখানে লেখাই আছে যে পোর ব্লার। ওপেন করে দেখাচ্ছি, উপরের কালারটা যেরকম পিচি টাইপের একটা কালার, ভিতরের প্রাইমারটাও কিন্তু এরকম পিচ টাইপের, খুব সুন্দর কালারটা। আমি সোয়াচ করে দেখাচ্ছি, খুবই সফট, হাতে দেওয়ার সাথে একদম মোমের মতো মিশে যাচ্ছে, এতটাই সফট আর সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। মেকআপের আগে ইউজ করলে মেকআপ খুব ভালোভাবে ফেসে ব্লেন্ড করা যাবে, একদম ফেসের সাথে মিশে যাবে। যাদের পোরসের প্রবলেম আছে তারা এই প্রাইমারটা ট্রাই করে দেখতে পারো, আমার তো অনেক ভালো লেগেছে এই প্রাইমারটা। আর মেকআপ রেভিউলেশনের প্রোডাক্ট সবসময় ভালোই হয়। আর এখন আমি W7 এর HD ফাউন্ডেশনটা ফার্স্ট ওপেন করব তোমাদের সামনে। এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি এটার খুবই ভালো রিভিউ পেয়েছি, অনেক দিন থেকে নেয়ার ইচ্ছা ছিল। আর আমার শেড হচ্ছে ক্রিম বুলে, আর এই ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে, এটা ম্যাট ফিনিশ দেয়। আর এখানে লেখা আছে 12 আওয়ার পর্যন্ত ফেসে এটা স্টে করবে। এটার প্যাকেজিংটা গ্লাস প্যাকেজিং, আর ভালোই প্যাকেজিংটা, তবে এটার পাম্পটা হচ্ছে একটু ম্যাজেন্টা টাইপের কালার, এই কালারটা একটু কেমন, আদারওয়াইজ কিন্তু ভালোই, পাম্প সিস্টেমটাই বেশি ভালো হয়। আর আমি এখন হাতে সোয়াচ করে দেখাবো যে এটার কেমন হবে। কালারটা আমার স্কিনের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়েছে আর খুবই ভালো ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই ফাউন্ডেশনটা মিডিয়াম টু ফুল কাভারেজ হবে, আর একদম খুব বেশি ফুল কাভারেজ পেতে চাইলে দুইটা লেয়ার দিলে হবে, তবে একটা লেয়ার দিয়েও কিন্তু আমার কাভারেজটা খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর সফট একটা ম্যাট ফিনিশ দিচ্ছে। মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো হবে, দেখতেই পাচ্ছ আমার হাতের সাথে একদম মিশে গেছে, এক্সট্রা কিছু মনে হচ্ছে না। তো তোমরা এই ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারো, যারা একটু বাজেটের মধ্যে ভালো ফাউন্ডেশন চাচ্ছ। এখন আমি টেকনিকের এই মাস্কারাটা ওপেন করে দেখাবো, এই টেকনিকের মাস্কারাটাও একদম আমি নিউ নিয়েছি, এটার প্যাকেজিংটাও সুন্দর, আর এই মাস্কারার অ্যাপ্লিকেটরটাও আমার বেশি ভালো লেগেছে, অ্যাপ্লিকেটরটা দেখে আমি নিয়েছি।
যেসব মাস্কারার অ্যাপ্লিকেটরের ব্রাশগুলো চিকন চিকন হয় সেগুলো দিয়ে মাস্কারা অ্যাপ্লাই করতে আমার জন্য বেশি সুবিধা হয়, বিশেষ করে লোয়ার ল্যাশে দিতে বেশি সুবিধা হয়, তাহলে এদিক ওদিক লেগে যায় না। আর আমি এখন হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেটার কাভারেজটা কেমন হবে। আমার হাতে যে হেয়ারগুলো আছে খুব ভালোভাবে কিন্তু মাস্কারা দিয়ে কোট হয়ে যাচ্ছে, তার মানে আই ল্যাশে দিলেও এটা খুব ভালো একটা ভলিউম দিবে আই থিঙ্ক, তো ভালোই, খারাপ না, আমার কাছে ভালোই লেগেছে। এই আইলাইনারটাও আমি নতুন নিয়েছি, এলফের একটা আইলাইনার, সেলে ছিল, আমি একটা পেজ থেকে নিয়েছি। এটাও আমি ওপেন করে দেখাচ্ছি, প্যাকেজিংটা ছোট্ট আর কিউট, আর এই আইলাইনারের অ্যাপ্লিকেটরটা একদম থিন। আইলাইনার দিলে অনেকের মোটা হয়ে যায়, অ্যাপ্লিকেটরটা যদি মোটা থাকে ব্রাশটা, এই ব্রাশটা একদম থিন, আই দিলে কিন্তু আইলাইনার মোটা হয়ে যাবে না। আমি হাতে সোয়াচ করে দেখাচ্ছি, এটা একদম ডার্ক ব্ল্যাক, আর প্যাকেজের গায়ে লেখা ছিল যে স্মাচ প্রুফ, ড্রাই হওয়ার পর আমি দেখাবো যে স্মাচ করলে এটা ছড়ায় কি না। এটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে, তো আমি একটু দেখাচ্ছি যে স্মাচ করলে স্মাচ হয় কি না। এটা কিন্তু ছড়াচ্ছে না বা স্মাচ হয়ে যাচ্ছে না, তার মানে আইয়ে দিলেও এটা স্মাচ হবে না বা ছড়িয়ে যাবে না। আর এটা মেকআপ রিভিউলেশনের ম্যাট একটা ফিক্স অয়েল কন্ট্রোল স্প্রে, আমার এটা খুবই পছন্দের একটা সেটিং স্প্রে, আমার আগেও একটা ছিল আমি ইউজ করেছি, আমারটা শেষ হয়ে গেছে, এটা আমি সেকেন্ড টাইম পারচেস করেছি। এটা নিঃসন্দেহে খুব ভালো হবে যাদের অয়েলি স্কিন, একদম অয়েল কন্ট্রোল হবে, মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং করে। যারা বাজেটের মধ্যে খুব ভালো একটা সেটিং স্প্রে চাচ্ছ, তারা একদম নিঃসন্দেহে এই সেটিং স্প্রেটা নিতে পারো। সো আজকে এটাই ছিল আমার ভিডিও, তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আল্লাহ হাফেজ।